আসসালামু আলাইকুম, যেটা এখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যে বাংলাদেশ থেকে লিবিয়া, লিবিয়া থেকে ইটালি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এক পরিচিত ভাই, উনি বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইতালিতে আসার পর উনি বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। তো আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার কিছু গুরুত্বপূর্ণ কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আর আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো ভাই আমরা আজকে আপনি বলবেন যে বাংলাদেশ থেকে লিবিয়া, লিবিয়া থেকে ইটালি, তারপরে ফ্রান্সে যে আসেন, ওইটার গল্পটা যদি আমাদের একটু বলেন। আচ্ছা ভাই, এইটির ঘটনা বলতে গেলে অনেকে অনেক কষ্ট লাগবে আর অনেক উইফতে আসতে চাইবে না। আছে, যাই হোক আমি শুরু করি। আমি যখন ছোটো থাকতাম তখন থেকে ইউরোপ যাওয়ার একটা স্বপ্ন ছিল। যাই হোক, অনেক কষ্টের বিনিময়ে আজকে সফল হয়ে এখানে আসছি ফ্রান্সের মধ্যে। তো আমার জীবনের প্রথম যেভাবে ইউরোপের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই, তখন প্রথমে তো দুবাই রওনা দিই, খুব সুন্দরভাবেই আসছি দালালের মাধ্যমে। তো দুবাই পর্যন্ত সুন্দরভাবে আসছি ফ্লাইটে, এবং দুবাই থেকে লিবিয়া পাঠানো হয়। তো দালালের সাথে প্রথমে কন্ট্রাক্ট ছিল যে আমার 9 লক্ষ টাকা দিয়ে আমাকে ইটালি পর্যন্ত আমাকে পাঠাবে। তখন বাংলাদেশ থেকে দুবাই আসার পর 2 লক্ষ টাকা দেই দালালকে। তখন এখান থেকে আবার সিরিয়া, আমাকে দুবাই থেকে সিরিয়া ফ্লাইট দেয়। তো সিরিয়া ফ্লাইটে ট্রানজিট পরে সিরিয়া, সিরিয়া থেকে লিবিয়া। তো লিবিয়া যাওয়ার পরে আমাদের পাসপোর্ট যেগুলো আছে ওইখানে যাওয়ার পর যে আমাদের ইমিগ্রেশন হয়েছে, ইমিগ্রেশন হওয়ার পর আমাদের পাসপোর্টগুলা দালালে একটা লোক পাঠাইছে, পাঠানোর পর ওই পাসপোর্টগুলো নেওয়ার পরে দালালের ক্যাম্পে আমাদের খেয়ে ক্যাম্পে নেওয়ার পর খুব সুন্দরভাবে ওইখানেও খুব 10-15 দিন লিবিয়াতে সুন্দরভাবে চলতে পারছি, খাইতে পারছি, বাড়িতে কথা বলতে পারছি। তখন গেম দেওয়ার কথা বলছে যে তোমাদের তো গেম হয়ে যাবে, তোমাদের যে বাকি টাকাগুলো আছে ওইগুলো নিয়ে আসো। তো ওইগুলা টাকা আমি বাড়িতে কথা বলার পর সম্পূর্ণ টাকা, যে 9 লাখ টাকা কন্ট্রাক্ট, ওই 9 লাখ টাকা পুরোটাই দেওয়া হয়ে যায় দালালকে। আর দালালের বাড়ি হচ্ছে মাদারীপুর, ওর নাম হয়েছে কাজল, বড়সড়ে করে একটা লোক। তো আমাদের সম্পূর্ণ টাকা নেওয়ার পর আমাকে গেম দেওয়ার কথা বলে তো বেনগাজিতে উঠি আমরা, যে দুবাই থেকে সিরিয়া, সিরিয়া থেকে লিবিয়া। বেনগাজি নামে একটা শহর আছে, ওই শহরে আমাদের ক্যাম্প দালালের। তো ওই ক্যাম্প থেকে আমাদেরকে গেম দেওয়ার কথা বলে ত্রিপুলি পাঠায়। ওই ত্রিপুলি, তখন ত্রিপুলি যাওয়ার পরে বলে তোমাদেরকে গেম দেওয়া হবে স্পেশালভাবে, তোমাদেরকে তিউনিসিয়া থেকে গেম দেওয়া হবে। তো তোমরা তোমাদের পরিবারে কথা বলো যে আরও 1 লাখ টাকা লাগবে। তো আরও 1 লাখ টাকা আমরা পরিবারে কথা বলে আনিয়ে দিই। আমরা হবিগঞ্জের 7 জন ছিলাম। তো ওই আমাদেরকে ত্রিপুলি থেকে তিউনিসিয়া পাঠাবে, তিউনিসিয়া থেকে স্পেশালভাবে গেম দেওয়া হবে। ওইভাবে বলছে যে তোমাদেরকে স্পিড বোট দিয়া গেম দিমু। তো আমি পুলিশের সাথে কন্ট্যাক্ট করছি, সম্পূর্ণ পুলিশে তোমাদেরকে উঠাই দিবে বোর্ডের মধ্যে। তোমরা আমরা হবিগঞ্জের 7 জন, টোটাল আমাদের 10 জন, 12, টোটাল 12 জনকে গেম দেওয়ার কথা। হ্যাঁ, আমাদের 7 জনের তিউনিসিয়ার উদ্দেশ্যে পাঠায়, বলছে পাঠাবে। তো তিউনিসিয়া না পাঠাইয়া হ্যাঁ কী করে, মাদারীপুরের যে দালাল কাজল করিয়া নাম, ও আমাদেরকে তিউনিসিয়ার নাম ধরে আমাদেরকে মাফিয়া শরীফের হাতে বিক্রি করে দেয়। তো আমরা এটা জানতাম না। তখন যখন আমরা তিউনিসিয়া না নিয়া, আমরা তো তিউনিসিয়াও চিনি না, মাফিয়া শরীফের ক্যাম্পও চিনি না, আমরা তো লিবিয়ার মধ্যে নতুন। আমাদের যে আমাদের তো মানে একটা যে মনের মধ্যে একটা সাহস হয়েছে যে আমাদেরকে আজকে গেম দিলে, আমরা অনেক আনন্দিত। আমরা গাড়িতে উঠাই দিছে একটা হাইএক্স গাড়ি, 2টা হাইএক্স গাড়ির মধ্যে আইন নিয়ে আমরা হবিগঞ্জের 7 জনকে উঠাইছে 2টা গাড়ির মধ্যে। আর অন্যান্য জনের যে লোক আসলো টোটাল 12 জন উঠাইছে 2টা গাড়ির মধ্যে, হাইএক্সও কইরা কালো গাড়ি। তো গাড়িতে কিন্তু চিল্লা দিল কোনো কিছু বোঝা যাইব না, বা বাহির থেকে কেউ শুনবো না, বা বুঝতো না যে ওই গাড়ির মধ্যে লোক আছে। তো যখন আমরা দেখতেছি তিনি আসায় তো বেশি সময় লাগে না, বেশি সময় লাগে না ত্রিপুলি, যে আমরা যেখানে আসলাম ওইখান থেকে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো যদি মানে লিকেলভাবে গাড়ি লইয়া যায়। তো আমাদেরকে ওইভাবে না ফাটাই আমাদেরকে মাফিয়া শরীফের কাছে বিক্রি করে দিছে। যখন এখানে গেলাম তো পরের দিন গেম দেওয়ার কথা, এখানে 2 দিন গেল গা যে আমাদের গেম দেওয়ার নাম নাই। মানে ওইখানে খাবার ভালোই দিছে, তো খাবারের লাইন শাস্তিছে না। 3 দিনের দিনও বোঝা গেল যে আমরা গেম দিব না। একটা লোক আসছে বাঙালি আইসে বলে তোদেরকে তোদের দালালে বিক্রি করে দিছে আমাদের কাছ থেকে, তোদেরকে আমরা 11 লাখ টাকা করে কিনে আনছি, এখন তোরা 11 লাখ টাকা দিবি, দিলে পরে তোরা এখান তো যাইবি।
তো এখন তো আমরার মাথার মধ্যে এমন একটা চাপ সৃষ্টি হইছে, আমি নিজেও মনে করেন যে এই যে একটা কথা শুনছি আমাদেরকে বিক্রি কইরা দিছে দালালে, তখন তো মনে করো খারাপ থাকি না, আমি নিজেই এমন এক অবস্থা আমি ফুয়ে গেছি গা, বা আমার সাথে আরও অনেকে আছে, 12 জন তো আমরা আসিলাম, তো 12 জনের মধ্যে 3-4 জন আমরা খারাপ থাকি ফুয়ে গেছি। ওই ধরনের একটা সংবাদ ব্রেকিং নিউজ শুনলে তো আর মনের মধ্যে শান্তি থাকে না, বাড়ির মধ্যে 11 লাখ এখন কইতে দিব বা আমরা কিভাবে যাইম, বাড়ির অবস্থা যদিও ভালো হয়ে থাকে তো হোট করিয়া তো আর 10 লাখ 11 লাখ টাকা একজনে বাড়িতে জমা রাখে না, যে টাকা ক্যাশ ছিল মনে করেন 9 লাখ টাকা কথা ছিল আরও 1 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দালাল রেখেছি, টোটাল আমরা সুন্দর মতে যাইতাম, হেওয়া করছি সুন্দর মতে দালালে ফাটাইব, তখন আর ওইখান থেকে ফাটানিও হয় নাই, তো দালালে অনেক মায়ের দূর খরচে করার পরে মনে করেন তাও বাড়িতে কথাবার্তা বলছি বলার পরে মায়ের দূর হন মা বাপ ভাই বোনের মন, তো তাদের পরিবারের আমি যখন সবার ছুটু আমাদের বাইন্দের মধ্যে বাইন্দেরা কত হয়েছে, আমার ছুটু ভাই তো আর এখানে কষ্ট করতেও পারবো না, তো যেভাবেই হোক এরা মা বাপ ভাই বোনের মন এরা অনেক কষ্ট মষ্ট করে জায়গা জমি আমাদের যে বন্ধে যে জমিগুলো আছিল ক্ষেত কিরি আমরা বা দেশের ভাষায় বলে ক্ষেত, তো ওই জমিগুলো বিক্রি করে আমরা 11 লাখ টাকা চাইছে, আমরা 10 লাখ 50 হাজার টাকা দিয়ে আমরা ওইখান থেকে সুইটি আই 7 জন, তো আওয়ার পর মনে করেন আর একটা দালাল ধরি, ধরার পর হের সাথে কন্ট্যাক্ট হয়েছে আমরা ফৌসার ফরে অর্ধেক টিকা দিব আর এখানে থাকতে যখন বোর্ডে উড়াই দিব তখন অর্ধেক টিকা দিব, তখন এও একই কাজ করলো, তবে বিক্রি করে নাই হ্যাঁ সম্পূর্ণ টাকা নিল, নেওয়ার পরে হ্যাঁ আবার কইতে তোমরা আরও 1.5 লাখ টাকা আনো, হের 4.5 লাখ টাকা কন্ট্রাক্ট করা আরও 1.5 লাখ টাকা দিতাম, যাই হোক দিলাম আরও 1.5 লাখ টাকা, 6 লাখ টাকা মিলাইয়া ফরের গেমও 6 লাখ টাকা দিছি, তো আল্লাহ রহমত করছেন এটার মধ্যে আর কোনো সমস্যা হয় নাই, টোটাল এইভাবেই মনে করেন আসি, তো আমার টোটাল টাকা গেছে প্রথম গেমে দিছি 5 লাখ 9 লাখ টাকা দিছি, পরের 9 লাখ টাকা এটা তো গেম দেওয়া হয় নাই, পর 9 লাখ টাকার পরে আমরা সেকেন্ড টাইম 10 লাখ 50 হাজার টাকা দিয়ে সুইটে আসি মাফিয়া শরীফের কাছ থেকে, আসার পরে আবার 6 লাখ টাকা দিয়ে গেম দিই, 6 লাখ আর 10 লাখ 50 হাজার 16 লাখ 50 হাজার আর হেরে দিছি 9 লাখ টাকা, তো এখানে হয়েছে 25 লাখ 50 হাজার টাকা টোটাল যায়, তারপর আমি হয়তো আল্লাহর রহমত হয়েছে দ্বিতীয় গেমে আমি আসতে পারছি, তো খাবারের কথা তো বললে লাভ নাই, অনেকে অনেক কষ্ট হয়েছে যে মাফিয়ার দ্বারা গেছি, মাফিয়া মাইন্ড করছে মারছে, মারার পরে তো মনে হয় অনেক কষ্টও লাগে বা হাসিও হয়, এরা মানুষের অমানসিক নির্যাতন দেখে অনেক সময় হাসি হয় অনেক সময় খান্নাও হয়েছে, হয়তো আল্লাহ রহমত করছে আমরা এই পর্যায়ে যাইতে পারছি ভাই, তো আমি দয়া সবার কাছে অনুরোধ করবো আমাদের বাঙালি ভাই যারা যারা এই লাইভ দেখবেন বা যাদের ইউরোপে আসার উদ্দেশ্য, আমি মনে করি আমার পক্ষ থেকে অনুরোধ করবো যে লিগ্যালভাবে যদি আবার কোনো স্কোপ থাকে ওইভাবে আসবেন, বা ইতালিতে অনেক সময় কৃষি ভিসা দেয় পর্তুগালে ভিসা দেয়, লিগ্যালভাবে আসলে হয়তো আপনাদের মা বাপেরও শান্তি থাকবে বা পরিবার নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকতে পারবেন এবং সুন্দর মতো সঠিকভাবে আসতে পারবেন, এই বলে আমার কথা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।